তো আল্লাহর অশেষ মেহেরবানি যে আপনারা সবাই এত ভালোবাসেন আমাকে, আমার গান পছন্দ করেন, এটাই তো আমার জন্য অনেক বড় দোয়া, অনেক বড় আশীর্বাদ। আর আমার এই জন্মদিন নিয়ে যে ধরনের আয়োজন হচ্ছে, সত্যি আমি খুব ইমোশনাল হয়ে যাই চিন্তা করলে বা দেখলে। না, আমাদের এই প্রজন্মের অনেক ভালো ভালো শিল্পীরা বেরিয়ে এসেছে নানান রকমের রিয়েলিটি শো থেকে, আর ওদেরকে যদি প্রপার প্ল্যাটফর্ম দেওয়া হয়, প্রপার সুযোগ দেওয়া হয়, তাহলে ওরা অনেক ভালো করবে আমি বিশ্বাস করি। এবং অনেক ভালো কাজ হচ্ছে, কিছু ভালো মিউজিকও হচ্ছে, ভালো গানও হচ্ছে, কিন্তু ওইভাবে প্রচারটা হচ্ছে না, প্রচারটা কম হচ্ছে বলে এই কাজগুলো ওদের অনেক মানুষের কাছেই পৌঁছচ্ছে না। তো এটা যদি আমাদের চ্যানেলগুলো একটু উদ্যোগ নেয় যে ওদের মানে নিয়মিত যদি কোনো গানের অনুষ্ঠান থাকে, হয় কিছু কিছু, কিন্তু ঠিক সেই রকমভাবে গানের ব্যাপারটা হয় না, যেরকম নাটক হয় অনেক বেশি। তো সেরকম আগে যেরকম গানের অনুষ্ঠানে যেন মানুষ বলতো এবং খুব সুন্দরভাবে পরিবেশন হতো বিভিন্ন, তখন তো বিটিভি যখন ছিল শুধু বিটিভিতেই হতো, তখনই তো অনেক ভালো ভালো প্রোগ্রাম আমিও করেছি, অনেক খাটনি গেছে, কিন্তু ওই অনুষ্ঠানগুলো এখনও কিন্তু মানুষ মনে রাখে। এই জিনিসটা আমাদের এখন চ্যানেলদের কাছে বলবো যে আপনারা এগিয়ে আসুন এবং নতুন প্রজন্মের যে শিল্পীরা আছেন, তৈরি হচ্ছেন, ওদেরকে উৎসাহ দেবেন আপনারা, এবং আপনারা যদি চ্যানেলে ওদেরকে বারে বারে দেখান, সুযোগ করে দেন, তাহলে ওরা আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবে। এই প্রজন্মের অনেক শিল্পী আমাদের মানে সেরা কণ্ঠ থেকে অনেকে বেরিয়ে এসছে, ঝিলিক, ইমরান, তারপরে কনাল, আরও অনেকেই, ইউসুফ। কিন্তু ম্যাম আসলে প্রবলেম আরেকটা আছে যে আগে যেরকম অনেক ভালো ভালো ওস্তাদ ছিলেন, এখন অত ভালো গুরু পাওয়া যায় না সাধারণত, আর এখন সব কিছু এত তাড়াহুড়ো হয়ে গেছে, ইভেন রেকর্ডিংয়ে গিয়ে জাস্ট মানে লাইন বাই লাইন বা একটা ওয়ার্ড করা হলো। আমরা যেভাবে খাটনি করে এসেছি, সারা রাত ধরে রেকর্ডিং করেছি লাইভ, এখন স্টুডিও গেলে ওই দুই মিনিটে গান শেষ হয়ে যায়, তো তাতে ইমোশনও থাকে না, ফিলিংটাও কম থাকে। তো অ্যাকচুয়ালি যেরকম লাইমলাইটে তাদের আসা উচিত সেটা আপনারাই করতে পারবেন চ্যানেলের যারা আছে, দ্যাট ইজ দি অনলি মিডিয়াম ওয়ে দে ক্যান বি পোর্ট্রেড প্রপারলি। তো সেই সুযোগটা অনেকেই পাচ্ছেন না, আমি দেখেছি অনেক আমাদের যে রিয়ালিটি শোগুলো করেছি সেখান থেকে কিছু কিছু বেরিয়ে এসছে, কিন্তু আরও অনেক ভালো ভালো শিল্পীরা আছে যারা সুযোগ পাচ্ছে না। তো আমার একটাই কথা ওদের কাছে যে তোমরা গানটা শেখো, নিজেরাই প্র্যাকটিস করো। আমি ওদেরকে একদিন আমরা বসেছিলাম এই প্রজন্মের শিল্পীর সাথে, আমি বসেছিলাম তখন বললাম যে তোমরা যদি কিছু জানতে চাও, শিখতে চাও, বলতে চাও, আমার কাছে আসতে পারো, আমাকে ফোন করো, যখন খুশি তোমরা ফোন করতে পারো, কোনো এখানে কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই, দিনে হোক রাতে হোক কিছু শিখতে চাও, আই এম অলওয়েজ দেয়ার, আমি তোমাদেরকে শেখাবো, তোমরা কিছু জানতে চাও সেটাও বলবো। আমরা অ্যাকচুয়ালি আমি ধরেন আমি শিখেছি আমার যারা সিনিয়র তাদের কাছ থেকে, তো সেখানে যদি আমি সিনিয়র হিসাবে কিছু দিতে পারি ওদের কাছে, কিছু শেখাতে পারি নতুন কিছু, কিন্তু ডেডিকেশনটা অবভিয়াসলি লাগবেই। সেটা কি আছে এখনকার প্রজন্মে, কতটা আছে কি মনে করেন? হ্যাঁ আছে, কিন্তু যতটা হওয়া উচিত হয়তো অতটা নেই। এখন মেনলি হচ্ছে যে শো করি, কিছু ওভারনাইট স্টারডম পেলাম, কিন্তু ওটা টিকে থাকে না, বেশি দিন থাকে না। সো টিকে থাকার জন্যে মানে পরিশ্রম করতেই হবে, অ্যান্ড প্রতিনিয়ত নিজেকে ট্রান্সফর্ম করতে হবে, নিজেকে আরও ভালো করার চেষ্টা করতে হবে,
এই আর কি। ম্যাম, এই গানের ভাষা নিয়ে কিন্তু এখন সমালোচনা সাথে সাথে অন্য বিদেশি ভাষার মিশ্রণ করে আসলে গান গাচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? অন্য ভাষায় গাইলে তো কোনো অসুবিধা নেই, দুটো ভাষাকে মিশ্রণ করা হচ্ছে। হ্যাঁ, মানে উনি ভাষা বিকৃতি, ভাষা গানের ভাষা সমালোচনা হচ্ছে অনেক। আই থিঙ্ক এই সাবকন্টিনেন্টের ট্রেন্ডটা যেটা, সেখানে ইন্ডিয়াতেও হচ্ছে, পাকিস্তানেও হচ্ছে, এখানেও হচ্ছে, তো এটা চেঞ্জ হতে থাকে। আমাদের সময় একরকম ছিল, এরপরে আরেক রকম হয়েছে, এখন অন্যরকম। ইয়াং জেনারেশন যারা শোনে তারা এগুলোই পছন্দ করে। সো আই ডোন্ট নো, আমি তো অ্যাকচুয়ালি কোনো সেরকম ইয়ে পাইনি। সবচেয়ে কাকে বেশি মিস করেছি, আমার বাবা মা, আমার বড় বোন দিনা আপাকে, ওনারা নেই। এছাড়া আমার মেয়ে, আমার নাতিরা অনেক দূরে থাকে, আমেরিকাতে আছে, অনেকদিন দেখা হয় না, তো অবভিয়াসলি ওদেরকে মিস করেছি অনেক, করছিও। যা পেয়েছি আল্লাহ হাজার শুকর, অনেক পেয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের ভালোবাসা, মানুষের দোয়া, আশীর্বাদ পেয়েছি, এর থেকে বড় পুরস্কার হতে পারে না একজন মানুষের জন্যে, একজন শিল্পীর জন্যে। এই রেকগনিশনটা পাওয়া, এই আশীর্বাদটা পাওয়া, এটাই আমার কাছে মনে হয় যে এটার পরে তো আর কিছু চাওয়ার নেই, চাওয়ার হতেও পারে না।